আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিউশপ এডুজেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন নতুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিন তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি দেখাবো অনেকেই বলেন আমরা কি বিজনেস করব বিজনেস আইডিয়া আপনারা খুঁজে পান না তো আজকে আপনাদেরকে আমি ঢাকা সাভার পল্লী বিদ্যুৎ অর্থাৎ পল্লী বিদ্যুৎ আসলে সাভার ঢাকা আপনাদেরকে আমি একটু ভিতরে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কত ধরনের মানুষ রয়েছে এবং তারা কত রকমভাবে আপনারা বিজনেস করতেছে তো রাত এখন প্রায় নয়টা পার হয়ে যাচ্ছে এই এত রাত্রে এখন দেখেন মানুষের কত ভিড় রয়েছে তো মানুষগুলো দেখেন কীভাবে বিজনেস করতেছে কী ফুড আইটেম বিশেষ করে আপনারা ফুড আইটেম নিয়ে বিজনেস করলে পরে আপনাদের মানে অর্ধেকের বেশি আপনাদের লাভ হবে তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দেখেন আপনার এই যে এখানে আপনার খাবার বিশেষ করে খাবার নিয়ে এখানে আপনার আয়োজন করা হয়েছে এখানে এত পরিমাণের ভিড় হচ্ছে যে মানে বলার অবকাশ নেই তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতাই দেখেন আপনারা দেখেন এখানে মানে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায় তারপরে আপনার এই যে আপনার চপগুলো পাওয়া যায় এছাড়া আপনার এই যে ফুচকাগুলো পাওয়া যায় প্রত্যেকটা দোকানে পর্যাপ্ত পরিমাণে ভিড় রয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যারা মানে নতুন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছেন কিংবা নতুন উদ্যোক্তা হবেন আমি আপনাদেরকে সবসময় আমি মানে উৎসাহ দেব বিশেষ করে আপনারা খাবার আইটেম নিয়ে আপনারা মানে বিজনেস শুরু করতে পারেন যে কোনো স্থানে আপনি চাইলে আপনার দেশে যদি আপনার চিন্তা হয় যে আমি এখানে আমি লজ্জার জন্য আমি কিছু করতে পারতেছি না তাহলে আপনি বাড়ি ছেড়ে দিন আপনি বাড়ি থেকে অনেক দূরে চলে আসুন ঢাকায় অথবা অন্য কোথাও গিয়ে আপনার কারোর সাথে আপনি লগ ইন করে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি বিজনেসটি শুরু করতে পারেন বিশেষ করে আপনারা খাবারের আইটেম নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এখানে দেখতেছেন আপনার প্রত্যেকটা মুহূর্তে মানে প্রচুর পরিমাণে মানুষ চলাচল করতেছে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখন রাত অনেক হয়ে যাচ্ছে যার কারণে একটু রাত মানুষগুলো একটু কমতে শুরু করেছে তো আমরা যে সময় আসছিলাম তখনও প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে আপনারা দেখতেছেন যে এই যে পিঠাগুলা এবং বিশেষ করে ভাজি চপ এবং আপনার এই যে কি হালিম এই যে সামনে আমরা দেখতেছি রুটি আপনারা চাইলে পরে এই ধরনের আপনারা বিজনেস করে আপনারা অনেক লাভবান হতে পারবেন এই যে আমরা দেখতেছি এক ভাই রুটি বানাচ্ছে দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে আমরা একটু ভিডিও করতেছি দর্শক শ্রোতাদেরকে একটু দেখানোর একটু চেষ্টা করতেছি তো এই যে আপনারা যে বিজনেস করতেছেন এটা তো কেমন চলতেছে ভাই যাক আলহামদুলিল্লাহ তো আপনাদের মান্থলি কী রকম ইনকাম থাকে একটু মানে জানাইলে পরে যারা নতুন উদ্যোক্তা যারা হতে চায় তাদের মানে অনেকটা উৎসাহ জাগে পার ডে কী রকম থাকে আপনাদের মানে এক একজনের পার ডে কী রকম মানে থাকে আর কী আচ্ছা আচ্ছা তাতে লাভ কেমন হয় মাশাল্লাহ মাশাল্লাহ আপনার যে টাকা বিক্রি করে এর অর্ধেকের বেশি আপনার লাভ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই যে দেখতেছেন এখানে এদের ভুড়ি রয়েছে এবং এদের ভাই রুটি বানাচ্ছে তো বলতেছে যে এখানে আমরা যে টাকা এখানে বিক্রি করে থাকি দিনে যদি আমরা 5,000 টাকা যদি আমরা বিক্রি করে থাকি কিংবা 10,000 টাকা যদি বিক্রি করি আমাদের ম্যাক্সিমাম আমাদের 5,000 টাকা ইনকাম থাকে তো আপনারা যারা বলেন যে ভাই আমরা কি বিজনেস করব কি দিয়ে আমরা শুরু করব তাদের জন্য আজকের এই ভিডিওটি করা হচ্ছে দেখেন আপনারা এখানে কত ধরনের আপনার বিজনেস আইটেম রয়েছে আপনারা এখান থেকে দেখে আপনারা শিখতে পারেন বিশেষ করে খাবারের আইটেমগুলো যে রয়েছে এই খাবারের আইটেম সবচেয়ে বেশি ইনকাম হয় আপনার প্রায় বলা চলে অর্ধাঅর্ধিভাবে আপনার লাভ হয় তো আপনারা চাইলে পরে এই খাবারের আইটেম নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটু সামনের দিকে পর্যায়ক্রমে আমরা আগানোর চেষ্টা করতেছি এই যে এখানে দেখতেছেন আপনার গেঞ্জি এবং কাপড় নিয়ে আপনার ইয়ে চলতেছে আপনার এখানে যারা খুচরা বিক্রেতারা যারা রয়েছে এরা অনেক উদ্যোক্তা রয়েছে তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা মানে দেখতেছেন আপনাদেরকে আমি উৎসাহ দিতে চাই যে যারা নতুন উদ্যোক্তা হতে চান আপনারা অবশ্যই আপনারা একটু চেষ্টা করুন চেষ্টা করলে অবশ্যই আপনারা সফলতার মুখ দেখতে পারবেন তো যারা নতুন কিছু শুরু করার চিন্তাভাবনা নিচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা হচ্ছে তো সম্মানিত দর্শক শ্রোতা
আপনারা বিভিন্ন জায়গা থেকে যে কোনো কিছু দেখে আপনারা সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করুন এবং সেখান থেকে আপনারা শিক্ষা শিখে আপনারা কিছু একটা বের করে নিয়ে আসার চেষ্টা করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।